এই গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে নট রামাইয়া বস্তফাইয়া এই গানটার ভিডিওর সঙ্গে এসে গেছে জওয়ানস নামা রিলিজের 9 দিনের মাথায়। তো কেমন লাগলো এই গানটা সেটাই কথা বলবো। আমি শুধু হিন্দি ভাষাটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তামিল তেলুগু ভাষাটা নিয়ে পরে আর একটা ভিডিওতে আলোচনা করবো বা কথা বলবো। তো নট রামাইয়া বস্তফাইয়া এই গানটা হচ্ছে কিছুটা লিরিক্যাল আর কিছুটা নন এক্সটেন্ডেড ভার্সন যেটা ছিল সেটা রিলিজ করেছিল। আমার এই গানটা যে হয়েছিল সেটা মোটামুটি লেগেছিলো, সেরকম ভালো লাগেনি। কারণ প্রথম যে তিনটে গান বেরিয়েছিল ছালিয়া, নট রামাইয়া বস্তফাইয়া আর জিন্দাবন্দা, তার মধ্যে জিন্দাবন্দাকে আমি লাস্টে রেখেছিলাম আর নট রামাইয়া বস্তফাইয়াকে সেকেন্ডে রেখেছিলাম। আমার মোটামুটি ভালো লেগেছিলো গানটা, তবে সেরকম একটা যে ভাইব শুনে হ্যাপি লাগবে সেটা কিন্তু আমি পাইনি। কিন্তু জওয়ান সিনেমাটা আমি যখন দেখি 7 তারিখে সেকেন্ড শো, এইটা না কোনোভাবে আমার কাছে ক্লিক করে গেছিলো, কী করে গেছিলো জানি না। তবে গানটা কিন্তু একটা দারুণ ভাইব দিচ্ছিলো পুরো হলে, বিশেষ করে সিটিমার ব্যাপার এবং দারুণ। যদিও আমি হলে সেভাবে এই গানটা দেখতে পারিনি, শুরুটা কিছুটা অংশ দেখেছি, জাস্ট তারপরে বন্ধ করে দিয়েছিল সিনটা, সেটা হলের দোষ, আমি এখন কী বলবো। তো এখন যখন এই ভিডিও সংটা এলো, পুরো গানটা দেখে আমার হেভি একটা ভাইব লাগলো। কারণ এখানে দুটো শাহরুখ খান একসাথে নাচছে, আমি হল রিয়াকশান বিভিন্ন ভিডিও দেখেছিলাম, এই শাহরুখ খান দুজন যে দুটো শাহরুখ খান নাচছে সেই নাচের ভিডিওগুলো যে হলে রেকর্ড করেছে অনেকে ইউটিউবে ছেড়েছে, সেগুলো দেখছিলাম, হেভি লাগছিলো দেখতে। আমার দুর্ভাগ্য আমি ওটা দেখতে পারিনি হলে, জানি না আবার যদি দেখতে যাই জওয়ান তাহলে দেখা হবে কি না। আমার তো হেভি লাগলো গানটা এখন পুরো ভিডিওটা। রামাইয়া বস্তফাইয়া মানে নট রামাইয়া বস্তফাইয়াতে এই যে কোরিওগ্রাফটা আছে সেটা করেছে হচ্ছে বৈভবী মার্চেন্ট, এবং মিউজিকটা দিয়েছে হচ্ছে, মিউজিকের মধ্যে আমি হুইসেল যে হুইসেল মানে সিটি যেটা রয়েছে সেটা দিয়েছে হচ্ছে সতীশ রঘুনাথন। এই গানটা কম্পোজ করেছে হচ্ছে অনুর রবিচন্দর, এই গানটা লিখেছে হচ্ছে কুমার, এবং এই গানটা ভোকাল দিয়েছে মানে গানটা করেছে হচ্ছে শিল্পা রাও, বিশাল দলনানি এবং অনিরুদ্ধ রবিচন্দর। গানটা হেভি হয়েছে, এখন আমার কাছে গানটা অনেক বেশি হেভি লাগছে। এর কারণ নিঃসন্দেহে হলের যে রিয়াকশান সেটা পাওয়ার পর একটা ভাইব, এবং তার সঙ্গে এখন এই গানটার ভাইব। গানটা বেশ জোরে চালিয়ে যদি ভিডিওটা সহ দেখা যায় আমার কাছে দারুণ লাগছে। এখন আমার শুধু অডিওটাও হেভি লাগছে। তো ওভারঅল গানটা আমার এখন বেশ দারুণ লাগছে। তামিল তেলেগুটা নিয়ে আমি পরে কথা বলবো, তামিল তেলেগুটা বেশ ভালোই হয়েছে আমার যা মনে হলো দেখে। তো এই গানটা তো আমার হেভি লেগেছে, তোমরা যারা ভিডিওতে দেখেছো তোমরা কেমন লাগছে, এবং দুটো শাহরুখ খান আপনারা প্রথমবার এইভাবে যে কোরিওগ্রাফ করা সেটা দেখেছে কেমন লেগেছে। গানটা কোরিওগ্রাফটা বেশ ভালো হয়েছে, গানটার যে শ্যুট করা হয়েছে শ্যুটটাও খুব ভালো। লাস্টে যখন দুটো শাহরুখ খান একসঙ্গে নাচছে, সেই নাচের ভিডিওতে যে সিনেবোর্ড ক্যামেরা ইউজ করা হয়েছে সেটা কিন্তু দেখলে বুঝতে পারবে তোমরা এর আগে সিনেবোর্ড ক্যামেরা, আমি সেরকম করে এগুলো লক্ষ্য করিনি। আমি লক্ষ্য করেছিলাম প্রথমবার সেটা হচ্ছে যখন ঋত্বিক রোশনের যে একটা সিনেমা আসলো বিক্রম ভেদা, যেটা হচ্ছে তেলুগু সিনেমা ছিল, সরি তামিল, কনফিউজ হয়ে যাচ্ছে, তামিল না তেলুগু, সম্ভবত তামিল সিনেমা ছিল ওটা। তো ওটার যে একটা গান, ওটার যে হিন্দি রেমে ছিল বিক্রম ভেদা, তো সেটাতে একটা গান ছিল, গানটার নামটাই আমি বলে গেছি, যেখানে ঋত্বিক রোশন পুরো নেচেছিলো, ওখানে সিনেবোর্ড ক্যামেরা ইউজটা দারুণভাবে আমি দেখতে পেয়েছিলাম। তো আমার হেভি লেগেছিলো ওটা। তো এইখানে সেই রকম ক্যামেরাটা ইউজ করেছে, যখন যেদিকে মুভ যাচ্ছে তখন সেদিকে ক্যামেরাটা মুভ হচ্ছে, সেইটা দারুণ লাগছে কিন্তু দেখতে। তো ওভারঅল এই ছিল আমার ভিডিও। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর সকলকে ধন্যবাদ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে পরের ভিডিওতে।